নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/1/2024-এ যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ পিচ অ্যান্ড সিডি ব্রাঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্টের হেলথ পাবলিক হেলথ অ্যাডভাইজারি দেওয়া হয়েছে কোল্ড ওয়েভ বা ফ্রস্ট নিয়ে, অর্থাৎ শৈত্যপ্রবাহ হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। শৈত্যপ্রবাহ হবে, কবে শৈত্যপ্রবাহ রয়েছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রচণ্ড শীতল বাতাস প্রবাহ দেখা যাবে বা তুষারপাত হবে প্রচণ্ডভাবে হচ্ছে কিছু অঞ্চলে পশ্চিমবঙ্গে। দেখুন পশ্চিমবঙ্গের নর্থ পার্ট অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা জেলাগুলোতে খুবই টেম্পারেচার কমে যাবে, এক্সট্রিমলি লো টেম্পারেচার হয়ে যাবে এবং এবং ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। তার সঙ্গে হচ্ছে তুষারপাত বা তুহিন, এগুলো সব তুষার ঝড় হবে, এরকমই হচ্ছে মানে ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তর থেকে। এবং উত্তর ভারতের পুরো অঞ্চল জুড়ে এই ধরনের এই শৈত্যপ্রবাহ দেখবে আগামী নেক্সট কিছুদিনের মধ্যেই। কিছুদিন অবজার্ভ করতে বলা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে হেলথের ব্যাপারে, সমস্ত মানুষদেরকে সতর্ক করা হয়েছে, বিভিন্ন জেলাগুলোতেও সতর্ক করা হয়েছে, ভালো করে দেখতে পাচ্ছেন। তো এই শৈত্যপ্রবাহ জিনিসটা কী, দেখুন কোল্ড ওয়েভ ইজ এ ওয়েদার রিলেটেড ইভেন্ট ক্যারেক্টারাইজড বাই দ্য শার্প ড্রপ অফ এয়ার টেম্পারেচার নিয়ার সারফেস লিডিং টু এক্সট্রিমলি লো ভ্যালু অফ টেম্পারেচার, স্টিপ রাইজ অ্যান্ড এয়ার প্রেশার এবং স্ট্রেন্থিং অফ উইন্ড স্পিড এবং অ্যাসোসিয়েট অফ উইথ হ্যাজার্ড ওয়েদার লাইক ফ্রস্ট আইসিং, অর্থাৎ তুষার ঝড় যেটা বলে সেই তুষার ঝড় দেখা যাবে, বায়ুর চাপ বেড়ে যাবে এবং বাতাসের গতিও বেশি থাকবে, টেম্পারেচার অনেকটাই কমে যাবে, এটা একটা দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হবে। এই হচ্ছে কোল্ড ওয়েভ এবং কমনলি যেখানে হয় সেটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। নভেম্বর থেকে মার্চের শীতের সময় হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে এটা হয়ে থাকে কোল্ড ওয়েভ সিজনে। তো সেটা প্রবণ এলাকাগুলো হচ্ছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্টবেঙ্গল, উড়িষ্যা, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোতে প্রভাব পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে। তো এবারে এই কিছুদিনের মধ্যেই কিন্তু এর শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে, তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এখানে আরও কিছু তথ্য রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন, ভিডিওটা পজ করে অবশ্যই। এবং শৈত্যপ্রবাহের সময় কী করা উচিত, কী করা উচিত নয় সেই তথ্যও দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।